নির্বাচনের প্রথম তো জয়ের খবর আহিছে, প্রথম তো রিজাল্ট আহিছে, আর সেই রিজাল্ট আহিছে কংগ্রেসের সভাপতির বিজয় হয়েছে। এই মুহূর্তের কর্ণাটক নির্বাচনের শেহতিয়া পলিটিক্যাল ব্রেকিং পিক উইন, কর্ণাটকের ম্যাজিক নম্বর স্পর্শ করার দিকে কংগ্রেস ইতিমধ্যে স্পর্শ করেছে ট্রেন্ডিং। কর্ণাটকের কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার বিজয়ী হয়েছে। কনকাপুর সমষ্টিত বিপুল ভোটারত জয়ী ডি কে শিবকুমার। জে ডি এসর নেতা এইচ ডি কুমার স্বামীর অগ্রগতি, কংগ্রেসের প্রার্থী সকলক একগুট করার চেষ্টা, কিং মেকার হব নাকি জে ডি এস? জে ডি এস ইতিমধ্যে কিং মেকারের হওয়ার সম্ভাবনা এই কারণে কম যে ইতিমধ্যে ম্যাজিক ফিগার ওসর পাইছেগৈ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতক প্রার্থীসকলক একগুট করে রাখার দায়িত্ব, বিজয়ী প্রার্থীসকলক মেজরিটিরে সরকার গঠন করবলে গৈ আছে। অভিজিৎ আচার্য আছে নিউজ রুমত, অভিজিৎ সবিশেষ তথ্য। অভিজিৎ আচার্যর ওসরে যাব নিউজ রুমল সবিশেষ তথ্য লো। অভিজিৎ আচার্য সংযুক্ত হয়েছে। অভিজিৎ নতুন তথ্য কি আছে? চাক, এই মুহূর্তত ডি কে শিবকুমার যিগৰাকী কংগ্রেসের নেতা আর ডি কে শিবকুমারের বাবে কংগ্রেসে এই যে সবল ভূমিকা বা নির্বাচনের সময়ত কংগ্রেসে যে এই সবল স্থিতি দেখাব পাৰিছে, ইয়াৰে অন্যতম যিগৰাকী মূল ব্যক্তি সেগৰাকী ব্যক্তি হৈছে ডি কে শিবকুমার। আর ডি কে শিবকুমার আর সিদ্ধারামায়ার যা জুটি, সেই জুটির কারণে দেখা গৈছিল যে কংগ্রেস যথেষ্ট পরিমাণে শক্তিশালী ভূমিকাত কর্ণাটক নির্বাচনত অবতীর্ণ হয়েছিল। এটা কথাটা হয়েছে যে ডি কে শিবকুমার যেটা কনকাপুর সমষ্টিরপা জয়লাভ করেছে আর সেই সমষ্টিরপা বিপুল ভোটত এই মুহূর্তে জয়লাভ করেছে। আর ইয়ার সিদ্ধারামায়া কংগ্রেসের যিগৰাকী প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার এক সবল ভূমিকা আছে কর্ণাটকের এই নির্বাচনের সময়ত। কিন্তু মই দীক্ষিত ইয়াতে এটা কথা মই স্পষ্ট কৰি মই কব খুজিম যে জে ডি এসর নেতা কুমার স্বামী যেহেতু এই মুহূর্তে 20-25 আসনত এই মুহূর্তে অগ্রগতি লৈ আছে, ইয়ার বাইরে কংগ্রেসে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতার দিকে আগবাড়িছে, কিন্তু মূল যিগৰাকী ব্যক্তি কিং মেকার হবলৈ গৈ আছে নি, কারণ জে ডি এসের নেতাগী 20-25 আসন এই মুহূর্তে অগ্রগতি লৈ আছে। গতি নির্বাচনের যখ্যার যেল, এই খেল যদি কিছু পরিমাণে উলট পালট হয় তেতিয়াহলে ইয়ার যে মূল ভূমিকা বা কিং মেকারের যে ভূমিকা, সেই ভূমিকা কুমার স্বামীয়ে লব নেকি, ইয়াক লৈ জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। আর কংগ্রেসের যখন প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা দেখা যখন প্রার্থী, সেসব প্রার্থীক ইতিমধ্যে বেঙ্গালুরুলৈ শিফট করার কারণে বা বেঙ্গালুরুলৈ অনার কারণে কংগ্রেসে যুঁজা চলাই আছে, যার কারণে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের তাত তৎপরতা যথেষ্ট দেখা গৈছে। আর নির্বাচনের সময়তে কংগ্রেসক দেখা যায় যে হিমাচল প্রদেশের নির্বাচনে হোক, যে সময়তে নির্বাচন ফলাফল ঘোষণা হয়েছিল, প্রার্থীসকলের জয়লাভের আসলে সম্ভাবনা পূর্ণ দেখা গৈছিল, সেই সময়ত বিধায়কসকলক একত্রিত করার বা বিধায়কসকলক একগুট করার যে কৌশল, সেই কৌশল কিন্তু পূর্বরেপরা দেখা গৈছিল। সেয়া কিন্তু ব্যতিক্রম নয় কর্ণাটকের কারণেও। কর্ণাটকত যখন জয়ের সম্ভাবনা দেখা যখন প্রার্থী, সেসব প্রার্থীক এটা বেঙ্গালুরুলৈ শিফট করার কারণে, বেঙ্গালুরুলৈ একগুট করার কারণে এখন হোটেলত, তার কারণে এই মুহূর্তে কংগ্রেসের নেতা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলক আসলে আগভাগ লবলে দিয়া হয়েছে। লগতে থাকবে অশোক গেহলত, ইয়ার এ আই সি শীর্ষ কেগারিমান নেতা। দীক্ষিত ইয়াতে মানে রাজনৈতিকভাবে যদি মানে আপনার একটা কথা কবলে যাও যে এই মুহূর্তে যেহেতু কংগ্রেসের যে সংখ্যার খেল, সেই সংখ্যার খেলত কংগ্রেস আগবাড়িছে আর কিছু পরিমাণে এটাও ব্যাকফুটত আছে বিজেপি। গতি এই যে সংখ্যার খেল, এই সংখ্যার খেল 2-3 বজার ভিতর স্পষ্ট হয়ে পড়ব। কিন্তু কংগ্রেসের কারণে এক ভাল খবর এয়াই যে কংগ্রেসের সভাপতি, কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার জয়লাভ করেছে। আর ডি কে শিবকুমার জয়লাভ করার লগে দেখা গৈছে নতুন দিল্লির যে এ আই সি সির কার্যালয়, সেই এ আই সি সির কার্যালয়তেও দেখা গৈছে যথেষ্ট ফুর্তি করেছে। আর এই মুহূর্তে মানে যদি কিছু সম্ভব হয় মানে যেহেতু এন আই এখন তথ্য ভিডিও মানে এই মুহূর্তে দেখাম যে এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বপ্তজয় বুমরাই এই মুহূর্তে বেঙ্গালুরুত এই মুহূর্তে বহি আলোচনা করে আছে আর কিদরে যে সংখ্যার খেল, এই সংখ্যার খেলর আলোচনা করেছে। চাও কিদরে মুখ্যমন্ত্রীগুলো বেঙ্গালুরু কর্ণাটকের মুখ্যমন্ত্রীগুলো এইদরে দলীয় বিধায়কসকল সহ খতিত বিধায়কসকল সহ হাতত তালিকা এখন লৈ যে ভোটের যে অঙ্ক, সেই অঙ্ক এই মুহূর্তে করেছে, সেই দৃশ্য মই
মুহূৰ্তত অনুৰোধ জনাইছো সিনমা এক দেখুৱাব কাৰণে আৰু ইয়াৰ লগত এনে ধৰণৰ আৰু বহু কেতবোৰ দৃশ্য দেখা যাব কিন্তু এই মুহূৰ্তত খুব এটা দৃশ্য দেখা গৈছে যে ইয়া মুখ্যমন্ত্রী বসবরাজ বুম্মাই ঘৰতে বহি বিজেপিৰ যিসকল বিধায়ক সেইসকল বিধায়কে এই মুহূৰ্তত টিভি চাইছে হাতত ৰিমোট লৈ তেওঁলোকে টিভি চাইছে আৰু সংখ্যাৰ যি খেল সেই সংখ্যাৰ খেল তেওঁলোকে এই মুহূৰ্তত দেখিছে আৰু ইয়া এই মুহূৰ্তৰ দৃশ্য আৰু ইয়া দেখা গৈছে মুখ্যমন্ত্রী গৰাকীক যে তেওঁ নিজে অংক দেখিছে কিন্তু দীক্ষিত মই এটা কথা কম যে নির্বাচনৰ সময়ত দেখা গৈছে যে যেটো এন্টি ইনকাম ৰেচি ঢৌ সেই ঢৌ কিন্তু মুখ্যমন্ত্রী গৰাকীৰ বিৰুদ্ধে যথেষ্ট দেখা গৈছিল যাৰ কাৰণে সন্মুখৰ পৰা বিজেপিৰ হৈ নেতৃত্ব দিব লগা হৈছিল প্ৰধানমন্ত্রী নৰেন্দ্ৰ মোদী আৰু ইয়াৰ লগতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ যথেষ্ট দেখা গৈছিল যে তাত গৈ সন্মুখৰ পৰা নেতৃত্ব দিছিল কিন্তু সেই যি নেতৃত্ব সেয়া কিমান কামত আহিল বা কিমান কামত নাহিল সেয়া সংখ্যাৰ খেলত দুই বজাৰ পৰা তিনি বজাৰ ভিতৰত ওলাই পৰিব কিন্তু ইয়াৰ লগতে মই দীক্ষিত আৰু এটা কথা কম যে ইয়াতে দেখা গৈছে যে কেইবাটাও এয়া চাওক কংগ্ৰেছে এই মুহূৰ্তত কৰ্ণাটকত তেওঁলোকে ফূৰ্তি কৰিছে যিহেতু বিজয়লাস তেওঁলোকৰ দেখা গৈছে আৰু তেওঁলোকে ভাগে ভাগে তেওঁলোকে এই মুহূৰ্তত ফূৰ্তি কৰিছে কৰ্ণাটকত ইয়াৰ লগতে দলীয় যি AICCৰ মুখ্য কাৰ্যালয় AICCৰ কাৰ্যালয়টো দেখা গৈছে কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতাসকলে প্ৰিয়ংকা গান্ধীক গৈ পূজা অৰ্চনা কৰিছে ৰাহুল গান্ধীকো দেখা গৈছে আচলতে পূজা অৰ্চনা কৰি থকা গতিকে কংগ্ৰেছৰ বাবে দক্ষিণৰ পৰা আহিছে এই ভাল খবৰ আৰু দক্ষিণত এই মুহূৰ্তত বিজেপি শূন্য হোৱাৰ দিশ আগবাঢ়িছে যাৰ অন্য ভূমিকা কংগ্ৰেছৰ AICCৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গে নিজেই সন্মুখৰ পৰা নেতৃত্ব লৈছিল আৰু মল্লিকাৰ্জুন খাৰ্গে AICCৰ দায়িত্ব লোৱাৰ পাছত কংগ্ৰেছে এয়া দ্বিতীয়টো তেওঁলোকৰ যি আচলতে সমষ্ট দ্বিতীয়টো যিটো ৰাজ্য সেই ৰাজ্যত তেওঁলোকে দীক্ষিত লাভ কৰিবলৈ সক্ষম হৈছে ইয়াৰ পূৰ্বে হিমাচল প্ৰদেশৰ যি ৰাজনীতি সেই দেখিছিলে যে হিমাচল প্ৰদেশত কিদৰে বিজেপিৰ যি ঘৰুৱা কণ্ডল সেই ঘৰুৱা কণ্ডলৰ কাৰণে বিজেপিয়ে আচলতে তেওঁলোকে বেকফুটত যাব লগা হৈছিল যাৰ কাৰণে পূৰ্ণ সুবিধা কংগ্ৰেছে লৈছে আৰু পূৰ্ণ সুবিধা কংগ্ৰেছে লোৱাৰ পাছত দেখা গৈছিল যে হিমাচল প্ৰদেশত আচলতে জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছে কংগ্ৰেছ ইয়াৰ লগতে এই মুহূৰ্তত মই এয়া দেখাইছোঁ যে AICCৰ যি মুখ্য কাৰ্যালয় সেই AICCৰ মুখ্য কাৰ্যালয়ত হাতত কংগ্ৰেছৰ এয়া ৰাহুল গান্ধীৰ আলোকচিত্ৰ বি আৰ আম্বেদকাৰৰ আলোকচিত্ৰ ছোনিয়া প্ৰিয়ংকাৰ আলোকচিত্ৰ লৈ এয়া AICCৰ মুখ্য কাৰ্যালয়ত দেখা গৈছে কংগ্ৰেছৰ নেতাসকলে বিজয় উল্লাস কৰিছে সমান্তৰালকৈ কৰ্ণাটক কংগ্ৰেছৰ কাৰ্যালয়তো তেওঁলোকে বিজয় উল্লাস কৰিছে কিন্তু এই মুহূৰ্তত এয়া কংগ্ৰেছৰ কাৰণে এক ভাল খবৰ কিন্তু কিদৰে ধৰি ৰাখিব পাৰে কংগ্ৰেছে সেয়া সময়ত লক্ষণীয় হ'ব কিন্তু এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ কাৰণে এক ভাল খবৰ আহিছে য'ত নেকি কংগ্ৰেছে দক্ষিণত তেওঁলোকৰ যিখন আসন সেই আসনখন তেওঁলোকে পুনৰ হয়তো ঘূৰাই পাব মই পুনৰ কৈছোঁ দীক্ষিত এটা শব্দ যে সংখ্যাৰ ৰাজনীতি যিহেতু খেল গতিকে দুইৰ পৰা আমি তিনি বজালৈ আমি সম্পূৰ্ণ খেলৰ কাৰণে আমি অপেক্ষা কৰিব লাগিব কিন্তু এই মুহূৰ্তত কংগ্ৰেছে এক বৃহৎ অগ্ৰগতিৰ দিশে আগবাঢ়িছে কৰ্ণাটকত যাৰ কাৰণে বিজয় উল্লাস কৰা দেখা গৈছে কৰ্ণাটকত আৰু এই মুহূৰ্তত AICCৰ মুখ্য কাৰ্যালয় এই দৃশ্য কিন্তু ফলাফল ঘোষণা হোৱাৰ পাছতেই দীক্ষিত কংগ্ৰেছৰ দুইগৰাকী নেতা মুখ্যমন্ত্ৰী ভূপেশ বাঘেল ইয়াৰ লগতে মুখ্যমন্ত্ৰী অশোক গেহলট দুয়োগৰাকী নেতা গৈ কৰ্ণাটকত উপস্থিত হ'ব বিধায়কসকলক একগোট কৰিব আৰু একগোট কৰি তেওঁলোকে আলাপ আলোচনাত মিলিত হ'ব কিন্তু মুখ্যমন্ত্ৰী কোন হ'ব এই বিষয়টোক লৈ যথেষ্ট চৰ্চাত আছে কাৰণ ডি কে শিৱকুমাৰ কংগ্ৰেছৰ এগৰাকী শক্তিশালী নেতা ইয়াৰ লগতে সিদ্ধাৰামায়া যিহেতু প্ৰাক্তন এগৰাকী মুখ্যমন্ত্ৰী গতিকে মুখ্যমন্ত্ৰী কোন হ'ব এই বিষয়টোক লৈ যিহেতু আলাপ আলোচনা হ'বই নিশ্চয় দলীয় মজিয়াত আলোচনা হ'ব কিন্তু এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ দক্ষিণ ভাৰতৰ পৰা এক ভাল খবৰ আহিছে যে এক ভাল ফলাফল এক ভাল অগ্ৰগতিৰ দিশে আগবাঢ়িছে কংগ্ৰেছ আৰু তেওঁলোকক হেৰুৱা যিখন আসন অভিজিত যাম পুনৰ ঘূৰাই পাব হয় অভিজিত ধন্যবাদ ধন্যবাদ ইতিমধ্যে কংগ্ৰেছে চৰকাৰ গঠনৰ দিশত অগ্ৰসৰ হৈছে আৰু কিছু সময়ৰ পিছত লেটেষ্ট আপডেট লৈ পুনৰ আহি আছোঁ।